অ্যালকোহল এটা এমন ধর্ম আছে কি না হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ধর্ম এটা বলা আছে। ওকে ভালো আমার মনে হয় এবার দ্য অনলি পনলি ইয়াং ম্যান ইন ইউর হোল কমিউনিটি হু ডাজেন্ট কনজিউম অ্যালকোহল মনে হচ্ছে তোমার সমসাময়িক এবং তোমার ধর্ম যারা অনুসরণ করে তুমি একমাত্র যে অ্যালকোহল কখনো খায় না মিলিয়নস অফ ইয়াং পিপল ম্যান অ্যান্ড উইম্যান আদার ইন আওয়ার রিলিজেন হুট হাজ নেভার টাচ অ্যালকোহল মিলিয়নস অফ দ্যাম আদার হুট নেভার টাচ অ্যালকোহল তারা কখনো অ্যালকোহল স্পর্শ করে না বলে বলো কী আমরা আমেরিকান সোসাইটিতে এত বিশাল কিছু করে এত বিশাল অ্যাডমিনিস্ট্রেটিভ সেট অফ অ্যাথোহিউজ ম্যানেজমেন্ট তারপর আমরা সমাজ থেকে এটা দূর করতে পারছি না একটি ধর্ম লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতীকে এই অ্যালকোহলিজম থেকে দূর দূরে রাখি এটা কীভাবে সম্ভব তোমার ধর্ম সম্পর্কে একটু জানাও তো একটু বলো তো একজন ইয়াং লেডি খুবই আকৃষ্ট হলেন কেন আমাকে একটু তোমার ধর্ম সম্পর্কে জানাও আফটার এ ফিউ শি রেভার্টেড টু ইসলাম কিছুদিন পর তিনি ইসলাম গ্রহণ করেছেন উমরাদী আল্লাহ তালাহ বলেছেন যে তোমরা ইসলামের প্রতি মানুষকে আহ্বান করো আন্তন সোয় মেতন ইউ আর সাইলেন্ট ইউ ক্যান ইনভাইট পিপল টু দা ওয়ে অফ অল টু ইসলাম ওয়াই ওয়াইল রিমেইনিং সাইলেন্ট বলে যে হাউ বলে ওয়া আনথুম স আমি থুম কীভাবে বি আখলাকে থ্রু ইউর ক্যারেক্টার থ্রু দি একজিবিশন অফ দ্য নোভেলিটি অফ ইয়র ক্যারেক্টার থ্রু ইউর নোভেল ক্যারেক্টার্স উইচ ইউ হ্যাভ ইনহ্যারিটেড ফ্রম ইউর বিলাভের প্রফিট সলল্লাহ আলি তোমাদের নবীর কাছ থেকে তোমরা যা শিখেছ বিশ্বাস করুন মোহাম্মদ রসল্লা সল্লা আলি ওসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব আপনি চার চারপাশে দিয়ে হাঁটেন এখন তো আর আপনি হাঁটতে পারবেন না কিন্তু আপনি যদি তার ঘটনাগুলো জানেন আপনি যদি তার সিরা পড়েন আপনি তার সুন্নাকে অনুসরণ করেন ইউ উইল সি দ্যাট দেরাকলস উইল স্টার্ট হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ আপনি দেখবেন মেরাকলস উইল স্টার্ট হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ আপনি চারপাশে দেখবেন মেরাকলের মতো ঘটতেই থাকবে ঘটতেই থাকবে দের উইল বি নো এন্ড অফ দিস মেরাকলস দেওয়ার উইল বি নো এন্ড আপনি ইউ উইল সারপ্রাইজ ইউ উইল ফিল সারপ্রাইজ ওয়াই দিস থিংস আর হ্যাপেনিং

হাসান বিন সাবেত রাদী আল্লাহ তালাহ তিনি আক্ষেপ করে তিনি কবিতা আবৃত্তি করলেন লাহ্দাদ খা বা খ মন খা বা ওই জাতি তো ধ্বংস হয়ে গেল যেই জাতি থেকে তাদের নবী চলে গেল ওয়াকুদ্দিসা ইলাহি মাই য়াশ্রি ওকুদ্দিসা মাই য়াশ্রী ইলাইহি ওয়াখতাদি আর রাতের অন্ধকারে যে অঞ্চলে তিনি গেলেন সেই অঞ্চলের লোকেরা কত পবিত্র মানুষে পরিণত হয়ে গেল যারা তাকে পরবর্তীতে অনুসরণ করল। তারা আন কৌমেন ফাগল্লাহুম ওয়াহ্লা আলা কৌমেন বিনৌরিন মোজাদ্দাদি তিনি বললেন তিনি যে অঞ্চল থেকে চলে গেলেন ওই সকল লোকদের তো মাথা খারাপ হয়ে গেছে ওদের আকল বিকৃত হয়ে গেছে ওদের মস্তিষ্ক লস্ট আর যেখানে তিনি গেলেন যেখানে তিনি অবস্থান করলেন অবতরণ করলেন ওইখানের গোটা অঞ্চল নূরে আলোয় আলোকিত হয়ে গেল এটি যদি মহাম্মদ শেহসলাম মক্কা থেকে যাওয়ার কারণে গোটা মক্কা যদি অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেতে পারে আপনাদের জীবনে যদি মোহাম্মদ রসুল্লাহ সলাল আলসাম না থাকে তাহলে কতটা অন্ধকার ছেয়ে যেতে পারে চিন্তা করে দেখুন তো আর আপনাদের জীবনে যদি মোহাম্মদ রসুলল্লাহ সলাল আলসলাম থাকে তাহলে কতটা আলোকিত হতে পারে আপনাদের জীবন মাইকেল এই ছাড় তো এমনিই বলেননি মাই চয়েস অফ মোহাম্মদ টু লিড দি ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সনস মে সার মে বি কোয়েশ্চেন বাই আদার্স স্যার সারপ্রাইজ মাই রিডার্স বাট হি ইজ দ্য অনলি ম্যান ইন দ্য হিস্ট্রি এমনিতে তিনি বলেননি আমি গোটা পৃথিবীর মানুষকে স্টাডি করেছি আনটু মাই এইস যে কারা কারুয়েন্সিয়াল এবং আমি দেখলাম মোহাম্মদের কাছে কেউ ধারে পাশে আসতে পারে না ধারে কাছে আসতে পারে না রাসুল্লাহ সাল্ল আর এমনিতেই বলেননি ওয়ারফান আলখ দিকরক ওরফানিক আল্লাহানুয়া এক ব্যক্তির জন্য শুধু এই কথা বলেছেন আপনার জিকিরকে আপনার স্মরণকে জিক রাক আপনার স্মরণকে আমি উচ্ছকিত করে দিয়েছি আপনার স্মরণকে আমি উচ্ছকিত করে দিয়েছি হি ইজ দ্য অনলি ম্যান যার ব্যাপারে আল্লাহ এই কথা বলেছেন রাসুল উল্লাহ সাল আলী সম্মানিত ভাইরা বোনরা আমি খুব দুই তিন মিনিটের মধ্যে আপনাদেরকে কিছু আলোকপাত করতে চাই রাসুল উল্লাহ সল্লাহ আলী আসালাম একমাত্র মানুষ পৃথিবীতে একমাত্র মানুষ যিনি তার জীবদ্দশায় এই পৃথিবীকে যতটা আন্দোলিত আলোকিত আলোচিত করেছেন তার মৃত্যুর পরেও সমানভাবে করে যাচ্ছেন আপনি পৃথিবীর অন্যান্য মানুষের দিকে তাকিয়ে দেখেন হি ইজ নো নো মোর ইনফ্লুয়েন্স ইজ মোর ইভেন ইট হ্যাপেন ফর দ্য প্রফেটস নবীদের জন্য একই ঘটনা ঘটেছে ইব্রাহিম ইসমাইল আলী মুসা ইসলাতাম ডাইড অ্যান্ড দ্য কমিউনিটি হ্যাভ বিকাম করাপেড ইসা ডাইড অ্যান্ড দে বিকেম করপ্টেড অ্যান্ড এখন আপনি দেখেন মোহাম্মদ রসুল্লা সাল আইসলাম আসসালাম ডাইফ ইফ ইস এ তিনি যেন এখনও জীবিত তার ইনফ্লুয়েস গোটা পৃথিবীকে এখন এমনভাবে ভাইব্রেট করে যাচ্ছে এমন একজন মানুষকে আপনি খুঁজে পাবেন না যাকে সমানভাবে মানুষ অ্যানিমেট অ্যান্ড ইন অ্যানিমেট থিংস সমানভাবে তাকে শ্রদ্ধা করে আপনি যদি তার পাশে দিয়ে হাঁটেন পাশে মক্কায় হেঁটে যাচ্ছেন আপনি দেখবেন কতক্ষণ পরই অথবা পাহাড় বলছে আসসালাম আলেখে আাসোর আপনি হেঁটে যাচ্ছেন অথবা পাথর তাকে বলছে আসসালাম আলেখে আসরাল্লাহ আপনি হেঁটে যাচ্ছেন তার পাশে দিয়ে অথবা তাকে গাছ বলছে আসসালাম আলাইকা ইয়া রাসুল্লাহ আপনি হেঁটে যাচ্ছেন একটি ওট তাকে লক্ষ্য করে বলছে এলিগেশন আরিগেশনেন্ট এ পেসন এই একজন ব্যক্তির বিরুদ্ধে আমার একটা এলিগেশন আছে হতবা পাখির নীর থেকে কোনো একটা পাখি মা পাখি হতো কান্না করে বলবে ইয়া আর আই হ্যাভ এন এলিগেশন আমার এলিগেশন আছে রসুল্লাম হয়তোবা থমকে দাঁড়াবেন আমি বলবেন এই দাঁড়াও এই ওঠের মালিককে মালিককে আমার কাছে অভিযোগ করছে তার উপরে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ইজ এ ম্যান লাইক দিস এন্ড ইউ উইল নেভার সি দিস স্টোরি হ্যাপেনিং টু এনি কাউকে আপনি দেখবেন না কারো জীবনে এমন একটি ঘটনা ঘটেছে মোহাম্মদ রাসুল্লাহ সাল আলী কেবল কেবলমাত্র বলেছেন হা দা ওয়া ইহব্য এটা হচ্ছে অহুদ যে পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি আমি চ্যালেঞ্জ করে বললাম এই গোটা পৃথিবীর একজন মানুষের ব্যাপারে এটা প্রযোজ্য নয় যে কোনো একটা পাহাড় তাকে ভালোবাসে বলতে পারে না কারো চিন্তায় ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন এরকম বক্তব্য আসতে পারে না যে তিনি বলবেন এই উহুদ আমাকে ভালোবাসে আমি উহুদকে ভালোবাসি ওদের উপর চেপে তিনি যখন উঠলেন ভূমিকম্প হচ্ছিল ওদেরকে নেড়ে উঠছিল তিনি বলছেন উহুদ তুমি কি জানো তোমার উপর কে আছে তোমার উপর আছে নবী তোমার উপর আছে দুজন শহীদ এবং তোমার উপর আছে সিদ্দিক দুজন শহীদ মানে সিদ্দিক মানে অবকর দুজন শহীদ মানে ওমর এবং ওসমান তোমার উপর চেপে আছে দাড়ি আছে তুমি নড়ছে কেন ওহুদ এই ওহুদ কেয়ামত পর্যন্ত আর কখনোই নড়বে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ সুহান হুয়া তালা সকল নবীদের নাম ধরে বলেছেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ ইয়া মোহাম্মদ এই কথা তিনি বলেননি رسول الله صلى الله عليه وسلم على الله سبحانه وتعالى تبخل على الله سبحانه وتعالى رسول الله صلى الله عليه وسلم رقاش رمان بشبه الله سبحانه وتعالى سورة التحريم نزل كلنا يا أيها النبي لم تحرم ما أحل الله لك الله سبحانه وتعالى إن تتوب إلى الله فقد سقطت قلوبكما عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سيئات سائحات سيئات

মুক্ত করে দিয়েছিল কৃতদাসীকে এবং সেটি ছিল সোমবার তার জন্ম যেদিন হয় আল্লাহ সব হানুমতাল এই কারণে ইমাম আল আদাবুল মুফরাদি উল্লেখ করেছেন আদিসটি সই যে রাসুল সাল্লাহ আলাইসালামকে তার জন্মের কারণে খুশি হয়ে আবুল আহাব তার কৃতদাসীকে মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ সব হানুমত আলা জাহান্নামে নামে আবুল আহাবকে সোমবারে কোনো শাস্তি প্রদান করেন না এটা যদি তার জন্মের কারণে সুসংবাদ পেয়ে একজন এই কাজ করে আপনি যদি রসসামকে অনুসরণ করেন তাহলে হোয়াট ক্যান হ্যাপেন টু ইউ আপনার জীবনে তাহলে কি ঘটতে পারে একবার চিন্তা করে দেখেন তো যদি আপনি আল্লাহ রসুল সাল্লাহসালামকে অনুসরণ করেন যদি আপনি তাকে পেয়ে এতটা আনন্দিত এবং খুশি হন ওল বিফদুল্লাহ ওবি রহমাদি ফাবিজ আলী কাফালি আফরাহু হু আখর মেমাউন রসুল্লাহ সাল আলী ওসালামকে আল্লাহ সুহানুমাতালা ঠিক এমন একজন ব্যক্তিতে পরিণত করেছেন এটা আসলে এটা আসলে আলোচনার প্রোগ্রাম না অবশ্যই সেজন্য আমি এই কথাগুলো আপনাদেরকে লম্বা করে বলতে চাই না আমি শুধুমাত্র এটি বলতে চাই মাহম্মদ রসুল্লাহ সল্লাহসাম একটা আলো একটা আলো আল্লাহ সুফান হবো তা তাকে সেভাবে পাঠিয়েছেন তার স্ত্রী আয়েশাল্দি আল্লাহ তালে তিনি বলেছেন লানা শামসুন ওয়ালিল আফা শামসুন শাম শুন ওয়াহাইর ওয়াশাম সি মিন শামসি শ্যামা ই ফাইন শামসা ফাইন না শামসা তৎ আলেন আয় তিনি বলেন আমার একটা সূর্য আছে আকাশেরও একটা দিগন্তের একটা সূর্য আছে দিগন্তের সূর্য কিছুক্ষণ পর অস্তমিত হয় কিন্তু আমার সূর্য চব্বিশ ঘন্টায় আলো দিতে থাকে আমি এমন একটা সূর্য পেয়েছি আয়সার আল্লাহ তালহ বলতেন আমার কোনো একটা নেডল কখন হারিয়ে যেতই না আমার নেডল হারিয়ে যেত কিন্তু আমি রাসুল ঘরে আসা পর্যন্ত অপেক্ষা করতাম তিনি রাতের অন্ধকারে ঘরে যখন আসতেন তখন তার চেহারার আলোয় আমি ওই নিড়লটা খুঁজে পেতাম এটা যদি তার চেহারার আলো হয় তাহলে তার দিনের আলোটা কত শক্তিশালী হতে পারে তিনি যে দিনটা দিয়ে গেছেন সেই দিনের আলোটা কতটা শক্তিশালী হতে পারে গোটা পৃথিবী কেয়ামত পর্যন্ত আলোকিত করে রাখবে যে জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম এবং সেটি কেবলমাত্র মোহাম্মদ রসুল সালামের জীবনের মধ্যে রয়েছে তার বাইরে এক নাই এক ফোটায় কিন্তু এই দিন আমি যা দিয়ে গেলাম এর বাইরে কেউ যদি সামান্যতম এখানে নতুন করে তৈরি করতে চায় দ্যাট ইজ রিজেক্টেড ইমিডিয়েটলি দ্যাট ইজ রিজেক্টেড সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে এটা কোনো স্থান নাই এই দিনের মধ্যে এটা এমন একটা জীবন ব্যবস্থাকে আল্লাহ আল্লা সুবাহানুমাত আল্লাহ রাসুল সল্লাহ আলী ওয়াকে উপহার প্রদান করেছেন প্রিয় ভাইরা বোনেরা এটি অসাধারণ একটা আয়োজন এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন এই জন্য আল্লা সুবাহানুম আলা আপনাদেরকে এর জন্যে উত্তম প্রতিদান দান করুন এবং এই আয়োজনটাকে আল্লাহ আল্লা সুবাহানুমাতা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখুন রাসুল্লাহু আসলামের জীবনী আপনারা পড়বেন এটি আমি বলেছি সেটি তো আপনার পড়বেনই কিন্তু আপনারা রাসুল্লাহ সল্লাহ আলী ওয়া এর জীবনী পড়েই শুধুমাত্র খান্তি হবেন না বহু লোক রাসুলের মাইকেল এই ছাড়ো রাসুলের জীবনে পড়েছে বাট ইট ডাজেন্ট শো এন লাইফ টু হিজ লাইফ ইট ডাজেন্ট চেঞ্জ হিজ লাইফ মোহাম্মদ সাল্লাহ আলিয়াম একটা রেভলিউশনারি ক্যারেক্টার একটা রেভলিউশনারি ক্যারেক্টার এই চরিত্র যদি আপনি ধারণ করতে পারেন আপনি দেখবেন এই গোটা পৃথিবী আরেকবার মুসলমানদের হাতে এবং মুসলমানদের করতলে এই গোটা পৃথিবী আবার আসবে ইট উইল বি সাবজুগেটেড বাই দ্য মুসলিমস ইট উইল বি অ্যাডমিনিস্টার অ্যান্ড রুল্ড ওভার বাই দ্য মুসলিমস ইনশাআল্লাহ কিন্তু আপনাকে করতে হবে ঠিক ওই ক্যারেক্টারটা ধারণ করতে হবে রাসুল্লাহ সাল্লাম আসলে একটা ক্যারেক্টারের নাম একটা চরিত্রের নাম এই চরিত্রটা আল্লাহ সব হানু মাতালা সে কথা বলেছেন ওয়াইনাকা লালা হুলকিন আজিম রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি যা করেছেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার শত্রুদের সাথে তিনি যে আচরণ করেছেন শত্রুদের সাথে রাসুল উল্লা সাল যে আচরণ করেছেন এই আচরণ তো আমাদের শেখ অলরেডি আলোচনা করেছিলেন আপনি তো আপনার বন্ধুর সাথে সে আলোচনা আচরণ করেনি একজন নারী রাসুল্লাহ প্রচন্ড কষ্ট দিত রাসুলামকে একবার রাস্তায় পেয়ে তিনি বললেন ইয়া মোহাম্মদ আল্লাহ এমন রাসুল ইসলাম খাচ্ছিলেন আপনি কি আমাকে খাওয়াবেন না রসুল্লাম তার মুখে খাবার করে দিলেন এই নারী যে নারী তাকে কষ্ট দিয়েছেন এই এক ফোটা খাবার তার পেটে যাওয়ার পর কিছুক্ষণ পরে সে তিনি বলেন ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ জালনি মুসলিমান আমাকে আপনি মুসলিম বানান এক ফোঁটা খাবার যদি একজন নারীর মধ্যে এরকম পরিবর্তন করে দিতে পারে মোহাম্মদ সাল্লাহসাল্লামের সুন্না তার ক্যারেক্টার তার দিন যদি আপনি গলদকরণ করেন খান তাহলে আপনার মধ্যে কেমন পরিবর্তন হতে পারে রাসুল্লাহ সাল আলী আসসালাম পানি নাই বোখারির অনেকগুলো কিতাবুল আর সলাতে আপনি পড়েন বহু বহুগুলো বর্ণনা অনেকগুলো বর্ণনা পানি নাই তিনি বলেন ঠিক আছে তোমার কাছে একটু পানিও না একটু পানি নিয়ে আসলো আঙ্গুলটি তিনি চুবিয়ে দিলেন বলেন তোমাদের জানে না জানে আর নিতে মনে চাই তোমরা তা নাও পানি তোমরা নাও পানি তোমরা নাও পানি নাও পানি তারা নিলেন পানি দিয়ে তারা গোসল করলেন উজু করলেন খাইলেন কিছু তারা প্রিজার্ভ করলেন কিন্তু পানি শেষ হয় না যতটুকু আছেহু তিনি অনেক মেহমান আসলাম বললেন তোমরা ভাগ করে গুলো ভাগ করেন তিনজন নিয়ে গেলেন রাসুল উল্লাহ সাল আলী কয়েকজন নিলেন তিনি বেশি নিলেন সবার তিনি সাতজন নিলেন অন্যান্যরা ভাগ করে নিয়ে গেলেন আবুকর দেব রাসুলের সাথে রাতের খাবার খেলেন এই তিনজন নিয়ে গেলেন আবুকর রাতের খাবার খেয়ে বাসায় গিয়ে দেখলেন যে এই মেহমানরা এখনো খায় না তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন তাদেরকে খাওয়া দেওয়া হয় না বলে না তারা আপনি না আসলে নাকি খাবে না বোখারি হাদিস রাসুলুল্লা সাল্লাহ আলী সাল্লাম এর মেহমান খেতে দেওয়া হলো না বকর খুবই রাগান্বিত তার স্ত্রীকে তিনি খুব রাগ করলেন আর তার সেরে বল দুষ্ট এদিকে আসো তুমি কই ছেলেকে রাগ করে আব্দুর রহমানকে তুমি কেন খাবার দিলে না আল্লাহর কসম আমি এই খাবার স্পর্শ করবো না কিছুক্ষণ পরে তিনি বুঝবেন ভুল করেছি আসলে মেহমানরা খেতে খাইতে চাইনি খেলেন খাবার দেওয়া হলো মেহমানরা খেলেন কিছু খাবার বাকি রইল তিনি এগুলো নিয়ে গেলেন রাতে রাসোসামের কাছে রাতে তো আর খাবার কেউ নেই সকালবেলা আসলো প্রচুর পরিমাণ লোক সামান্য ওই তিনজনেরই খাবার এখান থেকে খাওয়ার পর কিছু খাবার অবস্থিত থাকলো কতটুকু খাবার অবশিষ্ট আছে ইউ ক্যান ইমাজিন এগুলো নিয়ে যা হল রসনা বলেন এগুলো আমার কাছে রাখো লোকেরা আসলো বললো খাবার নাও খাবার নিচ্ছে কতজন লোক খাবার নিয়েছে এটা আউব করে দিল বলতে পারেননি বলে যে কতজন বিভিন্ন গ্রুপ ছিল সব গ্রুপে এসে খাবার নিচ্ছে খাবার নিচ্ছে আল্লাহর কসম করে বলছি যতটুকু খাবার আমি নিয়ে এসেছিলাম আমি পরবর্তী দেখলাম অবশিষ্ট আছে এখন। এতটুকু পরিবর্তন হয় নাই সামান্যতম শেষ হয়নি সামান্যতম শেষ হয়নি আপনার চারপাশের লোকজনের সাথে আপনার বিহেভিয়ার কি আপনি কি করেন এক ব্যক্তি এসে বলল মক্কায় যে আমি আবুর জাহেলের কাছে অনেক টাকা পাই দীর্ঘদিন পর আমাকে টাকা দেয় না সে কিন্তু মুসলমান নয় রসলাম আবু জাহেলের কাছে তার হাত ধরে নিয়ে গেলেন আবু জাহেল দরজা টোকা মোহাম্মদ আপনি আপনি বলে আমি আপনি নাকি ওর ওরকে ও নাকি কিছু টাকা পাবে তাকে টাকাটা দিয়ে দেন পরে আপনি দাঁড়ান আপনি এসছেন তো আমি এখনই দিয়ে দিচ্ছি হোয়াট এ ক্যারেক্টার আবু জাহেল বলতে বাধ্য হয়েছে আল্লাহর কসম মোহাম্মদের মতো এরকম উত্তম ক্যারেক্টারের কাউকে আমি কখনোই দেখি নাই তিনি গেছেন দিতে বাধ্য হয়ে গিয়েছেন আপনার অবস্থা কি আপনি তো আরেকজনের টাকাই মাই দেখান আরেকজনের দেবেন তো বহু পরের কথা মোহাম্মদ সাল আলীবাসাল্লাম আমাদের শেখ এখানে ডক্টর আমার স্যার ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্টের আপনি তো স্যার বহু মানুষের স্যার তো স্যাররা আছেন ওনারা কথা বলবেন আপনারা শুনবেন শুধু শুনাই কানের সুখদের লাভ হবে না রাসুল উল্লাহ সাল আলী সাল্লাম তিনি যা করেছেন তা আপনাকে করতে হবে বোখারে আরিপা হাদিস বলে আমি লাস্ট ওয়ার্ড বোখারে আরেকটা হাদিস হাদিস রাসুল্লাহ সাল আলীবাস্লাম আলিরদি আল্লাহ তালানহ এবং অন্যান্য সে একটা যুদ্ধের সারিয়াতে আছেন সারিয়া হাদিস কিতাব সালা এটা পড়বেন আপনারা এগুলো করলে দেখবেন যে এবং আমি যেটা বলেছি আপনি দেখবেন চারিদিকে শুধু মজা ঘটতেছে মজা ঘটছে মেরাকল ঘটছে কেরামত ঘটছে আপনার চারিদিকে ইউ স্টাডি দি প্রফেট এন ইউ উইল ইউ সি দ্যাট ইউ ফলো দি সোন অফে ইউ সি দ্যাট মেরাক উইল বি হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ এবং আরেকজনকে পাঠান যাও তো একটু পানির ব্যবস্থা করো দেখা গেল যে একজন মহিলা যাচ্ছেন তার ওটের উপর সামনে এবং পেছনে পানি আমাদেরকে একটু পানি দাও মহিলা ভেবা কে খেয়ে গেছে পুরুষের সামনে কী করবে ঠিক আছে তাকে নিয়ে আসা হলো পানি রাসুলসামের কাছে রাসুলাম বললেন আমাদেরকে একটু পানি দাও এখন সাহবাই ওইখান থেকে পানি নামাচ্ছেন পানি নামাচ্ছেন পানি নামাচ্ছেন পানি নামিয়ে তারা পানি নিলেন মহিলা এভাবে তাকিয়ে আসারে তার পানি দিয়ে কি করতেছে ঘটনা কি কিছু বলতে পারছে না একজন নারী কি বলবে আর পানি নেয়া শেষ তাদের পানি যতটুকু প্রয়োজন ছিল তারা নিয়ে নিয়েছেন রাহসাল্লাম বলেন এবার ওদের পাত্রটা দিয়ে দেব আলিয়া দিয়ালাতের বললেন পাত্রতে পানি আগে যা ছিল তার চেয়ে এখন আরো বেশি ঘটনা শেষ না পানি উঠিয়ে দিলেন মহিলা বললেন কি রে ব্যাপার কি এটা যে তখন তারা নামাজে যতটুকু কষ্ট হয়েছে উঠাইতে তার চেয়ে বেশি কষ্ট রাসুলাম বললেন এই নারীকে এক্সট্রা কিছু খাবার দিয়ে দাও সবাই তাদের যা যা সামর্থ্য ছিল দিয়ে দিয়ে একটা পোটলা বাজ রসুলাম বললেন একটা কাপড় বিছাও কাপড়ের মধ্যে বিছিয়ে দেওয়া হলো অনেক ধরনের আইটেম কেউ এই সেই ইত্যাদি দিয়ে রসুনাম বললেন যাও তাকে পাঠিয়ে দাও মহিলা চলে গেলেন যাওয়ার কিছু সময়ের পরের ঘটনা রাসুলাম ওই অঞ্চলে গিয়েছেন ওইখানে যারা অবাধ্য তাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে সারিয়া সেখানে অনেক বেদুইন গোত্র আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের ব্যাপারে সাহাবাই কারণ কিন্তু যুদ্ধ করছে কিন্তু এই নারীর যে এরিয়া তার যে কাবিলা তার যে গোত্র এই গোত্র কেউ স্পর্শ করছে না এই নারী তার গোত্রের লোকদেরকে ডেকে বলেন তোমরা কি জানো যে কেন তোমাদেরকে এরা অ্যাভয়েড করছে কেন তোমাদেরকে আশপাশে যারা আছে তাদেরকে তারা তটস্থ করে দিচ্ছে বাধ্য করছে তোমাদের কিছু বলছে না তোমরা কি মনে করছো যে এটা এমনি ঘটছে এবং তারা তোমাদের ব্যাপারে কিছুই জানে না বুঝে এটা করছে ন ইট ইজ ডান ইন্টেনশনালি এটা ইচ্ছাকৃতভাবে করছে তোমাদের মনে আছে মোহাম্মদ যে আমাদের কাছ থেকে একটু পানি নিয়েছিল মনে আছে তিনি তার কৃতজ্ঞতা আদায় করছেন তিনি তার কৃতজ্ঞতা আদায় করছেন অথচ কৃতজ্ঞতা তিনি তার চেয়ে অনেক বেশি আদায় করে দিয়েছিলেন তিনি যতটুকু নিয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি দিয়েছেন কিন্তু বলছেন তিনি তার কৃতজ্ঞতা আদায় করছেন আল্লাহর কসম করে বলছি এই ব্যক্তির জীবন ব্যবস্থা তোমরা গ্রহণ করো তোমরা দুনিয়া এবং আখড়াতে সফল হবে গোটা জাতি মুসলমান হয়ে যায় গোটা জাতি মুসলমানদের কৃতজ্ঞতা বোধ কাকে বলে আল্লাহর প্রতি যতটা কৃতজ্ঞ আল্লাহর সৃষ্টির প্রতি তিনি তেমনইভাবে কৃতজ্ঞ এটি হচ্ছে দীর্ঘ এটি হচ্ছে ইসলাম এইটাই হচ্ছে আল্লাহ রসুলের সেরা এটাই হচ্ছে তার যার তার সন্না এবং এটাই ইসলাম এর বাইরে ইসলামের এক ফটো নাই গোটাটা গোটা এর ভিতরে এবং এরকম একটা জীবন ব্যবস্থা আপনারা অবশ্যই অবশ্যই অনুসরণ করবেন আল্লাহ তালা আপনাদেরকে তফিক দান করুন আমাদেরকে তফিক দান করুন থ্যাংক ইউ ফর ইউর লিসেনিং আর শেখরা এখানে আছেন আমাদের একজনের এখানে যারা উপস্থিত আছেন একজনের চাচা মারা গিয়েছেন أمر ترجعنا الله سبحانه كسيد واقوري اللهم اغفر حيّنا وميتنا وشاهدنا وغابينا وسقينا وكبيرنا وذكينا وإنسانا اللهم اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اغفر له وارحمه وعافيه وعنف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داري وزوجا خيرا من زازي وأهلا خيرا من أهلي اللهم أدخله الجنة وأعيذه من عذاب القبر وعذاب النار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته